দেখবেন আর উইক 7 এর যে ট্রেডিং টাস্ক আছে ওটা কিভাবে কমপ্লিট করবেন এটা দেখাই প্রথমে এটার উপরে ক্লিক করে সিম্পলি এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেন হচ্ছে ট্রেডের মধ্যে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন নেক্সট এই সাতরে যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন আর আপনার ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণ ইউএসডিসি রাখবেন হ্যাঁ লিনাতে দেন হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন মেটামাস্ক সিলেক্ট করে দিবেন সেন্ড রিকোয়েস্ট তো দুইটাই সাকসেসফুলি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে নাও আপনাকে ডিপোজিট করতে হবে দেন এই অ্যাড্রেসের উপরে ক্লিক করে ডিপোজিট এটার উপরে ক্লিক করবেন না থাকলে প্যানকেক শপ থেকে বাই করে নেবেন $20 ইউএসডিসি নেক্সট করব কনফার্ম করব মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশন আসবে অ্যাপ্রুভ করবেন ডিপোজিট হইতে একটু টাইম নেবে এখানে যে ব্লকগুলো দেখা যাচ্ছে এই ব্লক কনফার্মেশন হইতে 2-3 মিনিটের মতো লাগতে পারে তো ডিপোজিট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে দেখতে পারবেন ইউএসডি চলে আসছে মার্কেটে আসবেন মার্কেটে আসার পরে ইউএসডিটি সিলেক্ট করবেন এখানে 2 সিলেক্ট করবেন 10 থাকতে পারে দেন হচ্ছে ম্যাক্স এটার উপরে ক্লিক করে প্লেস অর্ডার মেটামাস্কে ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন সাইনিং ক্লিক করবেন এখন ক্যান্সেলের উপরে ক্লিক করে ম্যাক্সের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে ট্রানজ্যাকশনটা মেটামাস্ক থেকে কনফার্ম করে দিবেন নাও আপনি হচ্ছে আপনার ফান্ড যেটা আছে ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা দেখতে পারবেন অ্যাসেটের মধ্যে গিয়ে দেন হচ্ছে উইড্রোর উপরে ক্লিক করে উইড্রো করে নেবেন উইড্রোর জন্য সেমভাবে মেটামাস্কের যে আপনার যে অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন উইড্রো দেন ম্যাক্স এটার উপরে ক্লিক করে কনফার্ম করবেন $1.5 ফি যাবে গিভওয়ে যখন 3-এর মধ্যে থাকবে তো উইড্রো করে নেবেন অ্যাপ্রুভের পরে দেন হচ্ছে কনফার্ম করবেন এখন হচ্ছে টাস্কের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এটা ভেরিফাই পাঠাই দিব তো এটা ভেরিফাই চলে যাবে এখন হচ্ছে আমরা বোনাস টাস্ক করব তো বোনাস টাস্ক করার জন্য আমরা FDWX এটা সিলেক্ট করব ঠিক আছে তো সেমভাবে আমরা হচ্ছে প্রজেক্টে যাব দেন হচ্ছে কানেক্ট ওয়ালেট আমাদের আমরা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করব ক্রিয়েট মার্কেট বা অর্ডার এটার উপরে ক্লিক করব দেন উপরে ইউএসডিসি নিচে ইউএসডিটি সিলেক্ট করব দেন আমরা হচ্ছে 17/17 দিয়ে দিব কিংবা যার ফান্ড বেশি তাই 20/20 দিবেন সমস্যা নাই দেন হচ্ছে ডেটের জায়গায় আপনি যেদিন করবেন তার একদিন পরে পর্যন্ত দিবেন ঠিক আছে 10 তারিখ করলে 11 তারিখ 11 করলে 12 এরকম দেন অ্যাপ্রুভ করবেন নেক্সট দেন নেক্সট দেন হচ্ছে কনফার্ম অর্ডারটা প্লেস করবেন ঠিকভাবে দেন আপনার লেফট হ্যান্ড সাইডের ক্রিয়েট মার্কেট অর্ডারের নিচে দেখবেন মাই অর্ডার এটার উপরে ক্লিক করবেন মাই অর্ডারে ক্লিক করলে ওপেনে ক্লিক করবেন আপনার ওপেনে ক্লিক করার পর এখান থেকে ক্যান্সেল করে দিবেন অর্ডারটা তো ওভারঅল টোটাল হচ্ছে আপনার $4-এর মধ্যে হচ্ছে টাস্কগুলো হয়ে যাবে তো ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ হোক তো আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুলি ক্যান্সেল হয়েছে আমরা এখন এটাও ভেরিফাইয়ের জন্য পাঠাই দিব দেন হচ্ছে আমরা একটা ডেপস রিভিউ করব ডেপস রিভিউ করার জন্য হচ্ছে ডেপস রিভিউর পেজে চলে আসবেন দেন হচ্ছে সার্চ বারের মধ্যে সাতুরি লেখা সার্চ করবেন আগে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন হচ্ছে ওদেরকে একটা 5-স্টার রেটিং দিয়ে আপনার ইচ্ছা মতো ভালো মন্দ যাই কি খুশি লেখা একটা রিভিউ করে দিবেন আর NFT মিন্ট করার কোনো প্রয়োজন নেই জাস্ট রিভিউ করলেই হবে তো রিভিউ সাবমিট হয়ে গেছে দেন এটাও আমরা হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে পাঠাই দিব তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন 20-30 মিনিটের মধ্যে আমাদের প্রত্যেকটা টাস্কই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমাদের টাস্কগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেকটা XP হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি হচ্ছে ক্লেম করতে হবে কিন্তু আদারওয়াইজ কিন্তু এখান থেকে XP পাবেন না তো প্রত্যেকটা ক্লেম করা শেষে আমরা এখন দেখতে পারতেছি আমাদের 300/300 প্রত্যেকটা XP কিন্তু ক্লেম হয়ে গেছে আমরা লিনাতে গিয়ে পেজ রিফ্রেশ দিলে দেখতে পারবো আমাদের আগের XP-গুলোর সাথে কিন্তু এখনের XP-গুলো অ্যাড হয়ে গেছে আরও কিন্তু 3টা ইভেন্ট আসবে ওদের ওয়েব তো কেউ মিস করবেন না জয়েন করে ফেলেন